এনআরসিতে আমাদের নাম আসবে সেই খন্ডটা কাগজের মধ্যে ছিল একটা যে মা এবং বোন যারা বিবাহিত তাদেরকে পঞ্চায়েত সার্টিফিকেট দিলে এনআরসিতে নাম আসবে দরখাস্ত আমরা করলাম পঞ্চায়েত সার্টিফিকেট দিয়ে তার মধ্যে মহামান্য গৌহাটি হাইকোর্ট ঘোষণা করলেন যে না পঞ্চায়েত সার্টিফিকেট বাতিল আজকে পঞ্চায়েত সার্টিফিকেট বাতিল কেন হলো কারণ তৎকালীন সরকার এই পঞ্চায়েত সার্টিফিকেটের ভ্যালিডিটি যেটা পঞ্চায়েত সার্টিফিকেট যে ভ্যালিড হবে পঞ্চায়েত সার্টিফিকেট দেওয়ার যে অধিকার সেই অধিকারের আইন পাশ হলো না কংগ্রেস আমলে যার জন্য গৌহাটি হাইকোর্ট অর্ডার করলেন যে পঞ্চায়েত সার্টিফিকেট বাতিল আমরা দেখলাম প্রায় 48 লক্ষ মহিলা পঞ্চায়েত সার্টিফিকেটের যারা দিয়ে দরখাস্ত করেছিলেন তাদেরকে বাতিল করা হয়েছে মহা অসুবিধা হলো ঘরের মধ্যে চিন্তা যে আমার নাম আসবে হয়তো আমার স্ত্রীর নাম আসবে না আমার মেয়ের নাম আসবে না কারণ যারা আমরা পঞ্চায়েত সার্টিফিকেট দিয়েছি কারণ আজ থেকে 20-25 বছর আগে আমাদের সেই ধরনের সার্টিফিকেট যে প্রথা সেই সার্টিফিকেট প্রথা ছিল না বার্থ সার্টিফিকেটের প্রথা ছিল না যার জন্য আমরা যারা বিশেষ করে বাংলায় কথা বলি আসামে বসবাসকারী আমরা ভীষণ অসুবিধায় পড়লাম আপনারা জানেন বর্তমান আইনে যদি মা এবং বাবা হয়ে যদি ভারতীয় না হন তাহলে তার সন্তান সন্ততিও ভারতীয় হবে না কাজে আমার নাম আসলেও আমার পরবর্তী জেনারেশন যারা তাদের নাম আসবে না কাজে আমাদের জন্য একটা বিরাট মহাপালার সৃষ্টি হলো মৌলানা বদরুদ্দিন আজমল আল কাসেমি জমিয়তের সভাপতি এই রুজ্জান বেগম এবং নেওয়া বিবি এই দুজনকে বাড়ির থেকে ডেকে এনে যাদের রেজিস্টে কেস হয়ে ঘোষণা হয়েছিল রাত্রে 1:30টার সময় এই দিশপুরে উনাদেরকে ডেকে এনে জিজ্ঞাসা করলেন মা আপনাদের তো নাম তো বাতিল হয়েছে আপনারা কি সুপ্রিম কোর্টে যাবেন উনারা বললেন হুজুর আমরা সুপ্রিম কোর্ট কোথায় আমরা জানি না চিনি না বুঝতেও পারি না সুপ্রিম কোর্ট কি করে আমরা যাব আমাদের কাছে টাকা নেই পয়সা নেই মৌলানা বদরুদ্দিন আজমল বললেন আপনাদের যাওয়ার প্রয়োজন হবে না আপনারা শুধু উকালতনামায় দস্তখত দিবেন আমরা সুপ্রিম কোর্টে যাব আমরা লড়াই করব এবং আপনাদের লড়াইয়ের জন্য আসামে 48 লক্ষ মহিলা এনআরসিতে যদি নাম আছে ইতিহাসে আপনাদের নাম লেখা থাকবে উনি জমিয়ত তুলনা হিন্দের মাধ্যমে সুপ্রিম কোর্টে আপিল করলেন সেই আপিলের ফলে পরবর্তী সময় দেখা গেল বিভিন্ন সংগঠন কোন কেস মৌলানা বদরুদ্দিন আজমলের বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত হলো আজকে যদি মূল কেসই না থাকতো তাহলে কি সরকার যুক্ত হতে পারত অন্যরা দাবি করেন যে আমরা আমরা লড়াই করেছি সুপ্রিম কোর্টে আরে ভাই মূলের কেস কে করেছে মূল কেস করেছেন জমিয়ত উলামার সভাপতি মৌলানা বদরুদ্দিন আজমল আল কাসেমি সাহেব কাজে এই যে 48 লক্ষ মহিলার যে অসুবিধা ছিল আমরা বলেছিলাম মহামান্য সুপ্রিম কোর্টের উপর আমাদের আস্থা আছে ভারতের সংবিধানের উপরে আমাদের আস্থা আছে ভারতের আইন ব্যবস্থার উপরে আমাদের আস্থা আছে আমরা এনআরসির পক্ষে আমরা চাই একটা শুদ্ধ এনআরসি আমাদের কপাল থেকে এই যে কলিমুদ্দিন বর্মী এসা পড়ে গেলেন সাজু ভাই যে আমরা বাংলায় কথা বললেই আমরা নাকি বিদেশি আমরা নাকি বিদেশি কাজেই সেই কথাগুলো গুছাতে গিয়ে মৌলানা বদরুদ্দিন আজমল দিল্লিতে বড় বড় উকিল লাগিয়ে সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা খরচ করে আজকে আমরা জাজমেন্ট পেলাম যে আমাদের মা বোনের যে সার্টিফিকেট যেটা পঞ্চায়েত সার্টিফিকেট যেটা পদ্মাবতীতে প্রথম ফিক্স হয়েছিল যে এই পঞ্চায়েত সার্টিফিকেট ভ্যালিড হবে তাকে ভ্যালিড করা হলো আজকে 48 লক্ষ মহিলা মৌলানা বদরুদ্দিন আজমলের দৌলতে হিন্দু মুসলিম শিখ ইসাই সব ধর্মের মানুষ আজকে মৌলানা বদরুদ্দিন আজমলের জন্য এই এনআরসিতে নাম মুক্ত এটা কি কম কথা বন্ধুগণ এই যে মৌলানা বদরুদ্দিন আজমলকে আপনারা যে দয়া এবং মায়া করেছিলেন আমাদের মতো যাদেরকে আপনারা ভোট দিয়ে সাহায্য করেছিলেন আমরা আসাম বিধানসভায় আমাদের বিধায়ক লড়াই করে জেনেছে এনআরসি দিয়ে অরিজিনাল ইন্ডিয়ান নন অরিজিনাল ইন্ডিয়ান আমরা পার্লামেন্টে লড়াই করেছি তিনজন আমরা লড়াই করেছি এই জন্য আমরা আমরা এই দেশের মাটি ভুটার লোক
হিন্দু মুসলমান আমরা তো আমরা বংশ পরম্পরায় এই দেশের লোক আমরা বিদেশি নই বিদেশি নই বিদেশি নই কাজে আমরা দেশি আমরা ভারতবাসী আমাদের পূর্বপুরুষ এই এই দেশ স্বাধীনতার জন্য লড়াই করেছেন ইতিহাস সাক্ষী আজকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে গেলে দেখা যায় যে বাঙালি যারা হিন্দু এবং মুসলিম এই মানুষের নাম বেশি ভারতের স্বাধীনতা সংগ্রামেরাই অংশগ্রহণ করেছেন আজকে আমরা কি যখন বিদেশি হলাম বাংলায় কথা বললে কি আমরা বিদেশি বন্ধুগণ এনআরসি নিয়ে আমরা আমি নিজে ব্যক্তিগতভাবে ছয়বার পার্লামেন্টে লড়াই করেছি এবং প্রতিবার আমাদেরকে এসিওরেন্স দেওয়া হয়েছে যে কোন ভারতীয় নাগরিককে নাম বাদ দিতে দেওয়া হবে না আজকে সেই মৌলানা বদরুদ্দিন আজমল দেখা গেল এনআরসি সেকেন্ড লিস্ট আউট হওয়ার পর এখনো 40 লক্ষ মানুষের নাম বাকি আছে সেই 40 লক্ষ মানুষের মধ্যে বেশিরভাগ লোক হয়তো আমার নাম এসেছে আমার ছেলের নাম আসেনি হয়তো আমার ছেলের নাম এসেছে অনেকের মার নাম আসেনি অনেকের মার নাম এসেছে অনেকের মেয়ের নাম আসেনি এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে এখনো যে ডিপ উঠার লেখে বহুত মানুষের নাম বাদ দেওয়া হয়েছে কিন্তু বাস্তবে ডিপ উঠারের কোন নোটিশ আজ পর্যন্ত এরা পাননি এখনো 40 লক্ষ লোক এনআরসির বাইরা বিজেপির বন্ধুরা বলছেন বিজেপির যে অমিত শাহজি উনি পার্লামেন্টে বললেন এই 40 লক্ষ লোক ঘুষপেটিয়া মানে এরা বাইরে থেকে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বললেন আমি একজন লোককেও পাঠাবো না বাংলাদেশে তাহলে এই লোকগুলো যাবে কোথায় একজন বলছেন বাংলাদেশি ঘুষপেটিয়া একজনও পাঠাতে পারবেন না আর একজন বলছেন আমরা একজনও পাঠাবো না এই যে ডুয়েল নীতি বিজেপির সেই ডুয়েল নীতি নিয়ে আজও লড়াই চলছে ইতিমধ্যে আমাদের প্রতীক হাজেলাজি ঘোষণা করলেন উনি সুপ্রিম কোর্টে উনি হলফনামা দিলেন যে 10টা 15টা যে নথি ছিল সেই 15টা নথি থেকে 5টা নথি বাদ দেওয়া হোক কারণ এটা আমাদের নকল করার সুযোগ রয়েছে আমাদের দলীয় নেতা মৌলানা বদরুদ্দিন আজমল আল কাসিমি সাহেব জমিয়তের মাধ্যমে আবার এখানে প্রতিবাদ করলেন সুপ্রিম কোর্টে কি প্রতিবাদ একবার আপনারা 15টা নিয়ে দরখাস্ত গ্রহণ করলেন আর বাকি যারা হলো তাদের জন্য 10টা এক ভারতবর্ষে 2 আইন হতে পারে না এক ভারতবর্ষে 2 আইন চলতে পারে না আইন একটা হওয়ার কথা কাজে আমাদেরকে আবার 15টার সুযোগ দিতে হবে বন্ধুগণ আমরা আমাদের দলীয় নেতা সেই লড়াইও আমরা জয় হয়েছে আজকে 15টা নথি ঘোষণা করা হয়েছে এই যে এনআরসি আজকে এনআরসিতে নাম যাদের না থাকবে পরবর্তী সময়ে সরকারের কোন সুযোগ সুবিধা আপনারা পাবেন না আমার সাজুভাই বলেছেন আজকাল এটা সস্তা রাজনীতি আসামে এখন পঞ্চায়েত ইলেকশন আর বদরুদ্দিন আজমল মুখ্যমন্ত্রী হয়ে যাবেন এটা অর্থ কি এটার অর্থ হল হিন্দু মুসলিম যারা আছেন তাদেরকে ডিভাইড করা কোন কাজ না করে কোন উন্নয়ন না করে শুধু ধর্মের দোহাই দিয়ে গতি দখল করা এই যে অবস্থা এই অবস্থায় আজকে দেখুন জিনিসপত্রের দাম কোথায় পেট্রোল ডিজেলের দাম কোথায় ওনারা জিরো টলারেন্স বলছেন আর আমরা তো দেখি জিরো টলারেন্স কি এখন আজকাল অফিস আদালতে গেলে সবচেয়ে বেশি করাপশন ঐতিহাসিক করাপশন বর্তমানে হচ্ছে জনগণের যে সুযোগ সুবিধা মোটেই নাই আর কংগ্রেসি বন্ধুরা আমাদেরকে দোষারোপ করছেন যে আসামে মৌলানা বদরুদ্দিন আজমলের জন্য আজকে বিজেপি সরকার এসেছে সাজুভাই বলেছেন যেখানে আমরা ছিলাম না আজকে ত্রিপুরা আজকে মিজোরাম মেঘালয় আজকে মণিপুর যেসব রাষ্ট্র এআইটিএফ ছিল না নাগাল্যান্ড সেখানে বিজেপি আসলো কিরকম ভাবে আমি বরাক উপত্যকার কথা বলছি আজকে এই কাঠিগড়া চিঠিয়ে ওনারা বলছেন আমরা বিজেপি আনছি আমরা বলবো ওনারা আনেছেন আপনারা তো 55,000 কোটি আপনারা দিয়েছিলেন কলিল ভাইকে আর কংগ্রেসের প্রার্থী 15,000 কোটি পেলেন
এবং বিজেপি এখান থেকে জিতলো তো কে দায়ী হলেন বিজেপি বিজেপিকে জিতানোর জন্য তো দায়ী হলেন কংগ্রেস বিশেষ করে আমাদের বাঙালি যারা মুসলিম এবং হিন্দু ভাই
তাদের গেটে আটকে দেওয়া হলো এনআরসির কাগজ দেবে আর এনআরসির কাগজ দেবে আর এনআরসির কাগজ দেবে মিজোরামে আরম্ভ হলো মণিপুরে আরম্ভ হলো নাগাল্যান্ডে আরম্ভ হলো আমরা এনআরসির কাগজ এখনো তো আমরা এনআরসির পাক্কা কাগজ আমরা কেউ তো পেয়েছি না আমরা এনআরসির কাগজ কিরকম দেখাইতাম একটা চক্রান্ত আর ওই চক্রান্তের বিরুদ্ধে মৌলানা বদরুদ্দিন আজমলার কাসেমি আমরা তিন এমপি আমরা দলের বিধায়ক যারা আমরা সবসময় লড়াই করি আর সবসময় আপনার লোকে আছি আর আগামী দিনেও সবসময় আপনার লোকে থাকবো বন্ধুগণ পঞ্চায়েত নির্বাচন সবচেয়ে নিকটের নির্বাচন এমপি এর আবাস দিতে পারত না এমপি এ গরিবদের বাতা দিতে পারত না এমপি এ গ্রামের ছোট ছোট রাস্তা করতে পারত না এমএলএ করতে পারত না এমএলএ করবা পিডব্লিউডি রোড এমপি করবা ন্যাশনাল হাইওয়ে এটার লাগে এখন এখন 14 ফাইনান্সের টাকা আজকে প্রত্যেক জীবিত 14 ফাইনান্সের টাকা আছে যে বাজার নির্বাচিত হইবা ওই মিনিমাম ফান্ড থেকে 20 লাখ টাকা উপরে 60 থেকে 70 লাখ টাকা প্রত্যেক গভর্নমেন্টে লক্ষ করে আছে এই জায়গাগুলোকে ইউটিলাইজ করবা আজকে এইগুলো ফাইতে হইলে আপনাদের সবচেয়ে নিয়ারেস্ট ডিয়ারেস্ট মানুষ যারা তারা এদের পঞ্চায়েত যুক্ত করা দরকার আর ওই মানুষগুলো দরকার যে মানুষগুলো নেক যে দল নেক যে দলের সুপ্রিম যিনি উনি নেক কারণ বছরে ফান্ডে থেকে 20 বার হজে যায় উগ্রবাদ দেওয়া আছে আপনারা মদত করছেন মদত করেন আগামী দিনে আরো বহু কথা আছে আজকে আজকে আমার বাংলার শরীফ খান হত্যা হয়েছে নাগাল্যান্ড আমরা লড়াই করছি ড্যাডবডি করিম জানিয়ে দেওয়া লাগছে আজকে মিজোরাম আমরা বন্ধু যারা আছে তারা গেল কালামারি দেওয়া হয় বাইক আরম্ভ করে দেওয়া হয়